সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি অলিম্পাস মাইনিং অ্যাপের হোম পেজে। আর এখানে আপনারা অলরেডি জানেন যে আপনি যদি অলিম্পাস মাইনিং অ্যাপে জয়েন করেন তাহলে আপনাকে 10,000 মিলিয়ন হ্যাশরেট প্রদান করা হয়, আর প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্সের জন্য আরও 100 মিলিয়ন করে হ্যাশরেট এখানে যুক্ত হয়, এবং প্রত্যেক দিন সাইন ইনের জন্য আপনি আরও 100 মিলিয়ন হ্যাশরেট বোনাস পাবেন। এইভাবে আপনার হ্যাশরেট প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে, আর সেই সাথে যখন আপনি KYC কমপ্লিট করবেন হ্যাশরেট আরও বৃদ্ধি পাবে, আর রেফার যদি করেন তাহলে তো কথাই নাই, আরও বাড়তে থাকবে। শুরুতেই জানিয়ে রাখছি এই অলিম্পাস এই মাইনিং অ্যাপের এই টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 50 মিলিয়ন, বিলিয়ন না কিন্তু 50 মিলিয়ন। যদিও আমি 6 মে 2023 এই অলিম্পাসে সাইন আপ করেছিলাম এবং কয়েকদিন সাইন ইনও করেছি, কিন্তু মাঝখানে গ্যাপ দিয়েছিলাম কারণ ওই সময় তাদের বিহেভিয়ার, অ্যাপের বিহেভিয়ারটা তেমন ভালো ছিল না। কিন্তু এখন তারা যথেষ্ট আপগ্রেড করেছে এবং এই অ্যাপটি সবার নজরে চলে এসেছে। শুধুমাত্র এর টোটাল সাপ্লাইটা কম এই জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে এটা অটোমেটিক মাইনিং, আপনাকে 24 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে না। শুধু প্রত্যেক দিন আপনি নির্দিষ্ট সময়ে সাইন ইন করলেই আপনার 100 মিলিয়ন বা 100 M হ্যাশরেট বৃদ্ধি পাবে। চলুন দেরি না করে বরঞ্চ আমরা আগে দেখে নেই তাদের সাইন আপ প্রসেসটা। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যেহেতু এটা এপিকে অ্যাপ, আপনাকে সিগন্যাল দিবে ফাইল মাইট বি হার্মফুল, ডাউনলোড এনিওয়ে, ডাউনলোড এনিওয়ে বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর অ্যাপটি ডাউনলোড হবে, জাস্ট এই ডিটেলস বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড সম্পূর্ণরূপে হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে এর টোটাল সাইজটা হচ্ছে 9.22 মেগাবাইট। ক্লিক করলে ইনস্টল বাটন চলে আসবে, ইনস্টল বাটনে ক্লিক করবেন, একটু পরে আপনার সামনে ডান আর ওপেন বাটন চলে আসবে। আমাদের কাজ হবে ওপেন বাটনে ক্লিক করা, এখানে খেয়াল করুন ডান এবং ওপেন, আপনারা জাস্ট এই ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেসে অলিম্পাস অ্যাপটি আপনার সামনে চলে আসবে এবং এখানে আপনি নিচে সাইন ইন বাটন দেখতে পাবেন। আমাদের কাজ হচ্ছে প্রথমত এই সাইন ইন বাটনে ক্লিক করা, কারণ আপনি এখানে এক্সট্রা কোনো সাইন আপ বাটন পাবেন না। জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এবার সাইন ইন এবং সবার নিচে খেয়াল করে দেখুন সাইন আপ বাটন রয়েছে। এখন জাস্ট এই সাইন আপ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। অলিম্পাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা বা সাইন আপ করাটা একটু জটিল, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সর্বপ্রথম আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস প্রদান করতে হবে, এরপর আপনি ইনভাইটেশন কোড বা রেফারেল কোড যেটা দেওয়া থাকবে সেটা আপনি এখানে পেস্ট করবেন, এরপর আপনার NID কার্ডের নাম্বার এখানে টাইপ করতে হবে। এরপর নেমের জায়গায় আপনার NID কার্ড অনুযায়ী আপনি নেম বা নাম প্রদান করবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন NID কার্ডের পিছনে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাই হুবহু এখানে টাইপ করবেন ইংরেজিতে। এরপর নিচে দুইটা বৃত্ত দেখতে পাচ্ছেন, নিচের বৃত্তটা আপনাকে টিকচিহ্ন দিতে হবে, এতে আপনি প্রুফ করবেন আপনি যে ডেটা দিয়েছেন সেগুলো সঠিক। আর উপরের বৃত্ততে আপনি ক্লিক করার পরে, এটা অ্যাগ্রিমেন্ট অ্যান্ড সাইনের একটা বিষয়, এখানে ক্লিক করার পরে আপনার আরও কাজ করতে হবে, সেগুলো কমপ্লিট করে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এবার খেয়াল করে দেখুন আমি কিন্তু আমার সব ডেটা এখানে প্রদান করেছি, জিমেল দিয়েছি, ইনভাইটেশন কোড আমি দিয়েছি, আমার NID নাম্বার দিয়েছি, সেই সাথে আমার ফুল নেম NID অনুযায়ী আমি প্রদান করেছি, কন্ট্রাক্ট অ্যাড্রেস NID অনুযায়ী কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়েছি, নিচের বৃত্ত ফিল আপ করেছি। এখন আমি উপরের বৃত্তে ক্লিক করব, আর এই ক্লিক করার মাধ্যমে তারা আমাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। পেজটা দেখতে ঠিক এরকম, এখানে অনেক লেখালেখি আছে, আমার এত কিছু দরকার নাই। নিচে হচ্ছে সিগনেচার এরিয়া, এই সিগনেচার এরিয়ার নিচে প্লিজ সাইন ইন দিস এরিয়া এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে আরেকটা ইন্টারফেস চলে এসেছে, অর্থাৎ এইখানে আপনার NID কার্ডে যে সাইন রয়েছে ঠিক অনুরূপভাবে এই স্ক্রিনেও এখানে আপনাকে সাইন করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের এই জায়গার কাজটা শেষ হয়ে যাবে। স্ক্রিনে একটু ভালো করে খেয়াল করুন যে আমি আমার সাইনটা এখানে দিয়েছি, দেওয়ার পরে আমার এখন কাজ হচ্ছে এই কমপ্লিট বাটনে ক্লিক করা, সো আমি কমপ্লিট বাটনে ক্লিক করব। কমপ্লিট বাটনে ক্লিক করার পর আমাকে কিন্তু আবার আগের পেজে নিয়ে আসবে যেখানে সেভ বাটন রয়েছে, এবার জাস্ট সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসব সাইন আপ এই পেজটাতে। এখানে আসার পর দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু কমপ্লিট, এখন আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর একটু সময় নিয়ে আমাদের সামনে ঠিক এরকম ডায়লগ বক্স চলে আসবে যেখানে লেখা রেজিস্টার সাকসিড এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আপনারা অবশ্যই এই পাসওয়ার্ডটা কপি করে তারপর সেভ জায়গায় রেখে দিবেন। এই পাসওয়ার্ড যদি ভুলে যান
তাহলে পরবর্তীতে যদি লগ আউট হয়ে যায় আপনি কিন্তু আর লগ ইন করতে পারবেন না। সো বি কেয়ারফুল। আমি সেভ বাটনে ক্লিক করেছি, এটা সেভ হয়ে গিয়েছে। এরপর আমাদের সামনে ঠিক এরকম নোটিফিকেশন আসবে, এখানে গো চেক এই বাটনে ক্লিক করতে হবে। যতবার আপনি লগ ইন করবেন, এই অ্যাপটি ওপেন করবেন, ততবারই কিন্তু এই গো চেক এই বাটন আসবে। এখানে ক্লিক করলে আপনাকে তাদের নোটিশ বোর্ডে নিয়ে যাবে। আমি জাস্ট এটুকু কেটে দিলাম। এবার আপনারা খেয়াল করুন, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাই হ্যাশ রেট 10,000 এম হ্যাশ রেট। এম তো আমি মিলিয়ন ধরে নিলাম, যাই হোক মাই হ্যাশ রেট হচ্ছে 10,000 এম হ্যাশ রেট, এটা ফ্রি। এরপর প্রোফাইল মেনুতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আসার পর আপনারা একটা ইম্পর্ট্যান্ট নোটিশ দেখতে পাবেন, যেটা আমি পূর্বেই আপনাদের সাথে আলোচনা করলাম। যদি অ্যাপটি আনস্টল হয়ে যায় বা হারিয়ে যায় বা কোনো কারণে লগ আউট হয়ে যান, তাহলে আপনার এই পাসওয়ার্ডটা যদি আপনার কাছে কপি করা না থাকে, আপনি কিন্তু আর সাইন ইন করতে পারবেন না। সো আপনি অবশ্যই এই পাসওয়ার্ডটি কপি করে সেফ কোনো জায়গায় আপনি সংরক্ষণ করে রাখবেন, যাতে করে পরবর্তীতে সাইন আউট হলেও আপনি এখানে আবার এই পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করতে পারেন। যাই হোক, সেভ নো মোর প্রম্পটস এই বাটনে ক্লিক করলে ডায়লগ বক্সটা চলে যাবে। এরপর আপনি দেখতে পাবেন যে এখানে আপনার প্রোফাইলটা শো করছে, এবং সবার উপরে যদি আপনি খেয়াল করেন দেখতে পাবেন চেক ইন 0 days, এখানে চেক ইন ইয়েলো বাটন, জাস্ট চেক ইন বাটনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সময় ওয়েট করলে দেখবেন একটা ডায়লগ বক্স এসেছে, সাকসেসফুল হ্যাশ রেট +100। আপনি জাস্ট নিচে কনফার্ম বাটন রয়েছে, কনফার্ম বাটনে ক্লিক করবেন। এবার যদি আমরা হোম পেজে আসি, তাহলে আমরা দেখতে পাবো 10,000 হ্যাশ রেট ছিল, সেখানে এখন কিন্তু 10,100। তার মানে প্রতিদিন আপনি কিন্তু জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করে 100 এম হ্যাশ রেট আপনি বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও আরও কয়েকটি অপশন এখানে রয়েছে, যেমন তাদের টুইটার, টেলিগ্রাম এই চ্যানেল বা টুইটার বা টেলিগ্রাম চ্যানেলের হ্যান্ডেলগুলো দেওয়া আছে, আপনারা চাইলে তাদের টুইটার পেজ এবং টেলিগ্রাম চেক করতে পারেন। মাই ইনভাইটেশন, এখানে ক্লিক করে আপনার টিম মেম্বারদের দেখতে পাবেন, এবং ইনভাইট এখানে ক্লিক করলে আপনি যে অপশনটি পাবেন সেটা হচ্ছে নিচে সর্বপ্রথম আপনার এই ইনভাইটেশন লিঙ্ক, যেটার মাধ্যমে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করবে, আর উপরে থাকবে হচ্ছে আপনার ইনভাইটেশন কোড, যেটা আপনারা কপি করে আপনার ফ্রেন্ডদেরকে দিবেন, আর তারা এটা কপি করে যখন সাইন আপের সময় পেস্ট করে দিবে, তারা জয়েন করলে আপনি তাদের থেকে কিছু হ্যাশট্যাগ পাবেন। সবার উপরে রয়েছে ভেরিফিকেশন আনভেরিফাইড অ্যাকাউন্টটি, যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন তাদের KYC প্রসেসটা একদমই সিম্পল। জাস্ট কী করতে হবে, আপনার NID কার্ড আপনার ফেসের সামনে বা ফেসের একটু নিচে দুই হাত দিয়ে আপনার NID কার্ডটা ধরে একটা সেলফি নেবেন, সেলফি বলা যাবে না, আরেকজনকে দিয়ে ছবি তোলাতে হবে, কারণ আপনার দুই হাত NID কার্ড ধরাতেই ব্যস্ত থাকবে। আর এরপর যখন এটা ভেরিফিকেশন হয়ে যাবে তখন কীরকম চেহারাটা আসবে আমি আপনাদের একটু পরে দেখাবো, কিন্তু তার আগে বলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট কাউন্টডাউন টাইম, এখানে দেখতে পাচ্ছেন 71 ঘন্টা 53 মিনিট, এই 71 ঘন্টা 53 মিনিট বা স্টার্ট কাউন্টডাউন, কাউন্টডাউন শেষ হওয়ার পরে আপনি এই KYC জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তার আগে অ্যাপ্লাই করতে পারবেন না। আর যখন আপনি KYC জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই হয়ে গেলে আপনার ঠিক এরকম অপশন আসবে, ভেরিফিকেশন ভেরিফাইড লেখা থাকবে, আর কোনো কিছু এখানে থাকবে না। তবে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আপনার অ্যাকাউন্টে বা আপনার হ্যাশট্যাগ তখন কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, অর্থাৎ KYC কমপ্লিট করলে আপনার হ্যাশট্যাগ বৃদ্ধি পাবে, ফ্রেন্ডদেরকে ইনভাইট করে তারা যদি আপনার রেফার কোডটা পেস্ট করে বা রেফার কোডের মাধ্যমে জয়েন করে তাহলে আপনার হ্যাশট্যাগ বৃদ্ধি পাবে, আর প্রত্যেক দিন আপনি যদি সাইন ইন করেন তাহলে আপনার হ্যাশট্যাগ বৃদ্ধি পাবে। মাইনিং স্পিড আমি শুরুতেই জানিয়ে রাখছি, মাইনিং স্পিড অনেক কম, কারণ তাদের টোটাল সাপ্লাইটাই কম, অনেকটা সাতোশি খোরের মতো বা তার থেকেও কম মাইনিং স্পিড, কিন্তু তারপরেও আপনারা অধৈর্য হবেন না, যদি ফ্রি মাইনিং করতে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা অলিম্পাস মাইনিংটাও কন্টিনিউ করবেন। বন্ধুগণ, ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।